পলাশবাড়ির হরিনাথপুর গ্রামের অজপাড়া গায়ে একটি সাইনবোর্ড লাগিয়ে লোক দেখানো এনজিও খুলে বসে ইউসুফ সিদ্দিক। পরে গ্রামের নিরীহ মানুষ ও বেকার যুবকদের টার্গেট করে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। হাতে ধরিয়ে দেয় ভুয়া মানি রিসিট ও নিয়োগপত্র। চাকরি দিতে না পারায় টাকার জন্য চাপ দিলে ভুয়া চেক দিয়ে এলাকা থেকে পালিয়ে যায় সে। মানুষ খুঁজেও তো চাকরি পায় না, তো আমরা যাচ্ছি যখন চাকরি দিচ্ছে মানটা জান তোমারও থাকে আমারও থাকে, তখন আমরা টাকা দিলাম। একদিনে সে মনে করো তিনজন মিলে টাকাটা দিচ্ছে 1,75,000 টাকা দিয়ে রিসিপ্ট কাগজ দিচ্ছে। এভাবে মানে অনেকদিন থেকে ঘুরেছে, ঘুরাতে ঘুরাতে এখন শেষ পর্যন্ত যে চেক টেক তারপরে যে কাগজপাতিগুলো দিচ্ছে সব ভুয়া। টাকা সব পরিশোধ করার পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিচ্ছে, দেওয়ার পরে বলছে যে 15 দিন পর চাকরি জয়েন হবে, কিন্তু দেখা যায় যে আসে না হলো আজকে ডিউটি শুরু হবে কালকে ডিউটি শুরু হবে, এরকম করে আমাকে গাইবান্ধাতে অনেক ঘোরাঘুরি করাচ্ছি। কাগজপত্র সব নকল শোনা গেল, তখন বললো যে টাকা ফেরত দিবে, না হলে যে গরু দিবে ছাগল দিবে, মানে অনেক কিছু আর কি আসে না লোভ দেখালো। পরে যখন হচ্ছে না পরে যোগাযোগ করি, মাঝে মাঝে ফোন করি, সিদ্দিকের কাছে ফোন ধরে না। তার টাকার দায়ে অনেক মানুষ এখন ঘর ছাড়া নিঃস্ব হয়ে পথে বসেছেন গ্রামের শত শত মানুষ। এই অবস্থায় প্রতারক ইউসুফ সিদ্দিকের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মানে এলাকার কেউ যেন জানে না, সেরকম ছেলেপেলা যেন জানে না, জানলে তার চাকরি হবে না, এইভাবে টোপ দেখেন টাকা নেয় যেন মানুষ জানে না। এরকম অনেক হাজারো জন আছে, ওরা আপন বোনের কাছ থেকেও টাকা নিছে। স্বামী নাই, আমার ছেলে মেয়ে ইতিম, টাকা নিছিল চাকরি দেওয়ার জন্য, কাগজপত্র সব দেখাইছে, চাকরি দেয়নি। অনেক অর্থদণ্ডী খাসি 2-3 লাখ টাকা সুদের উপর টাকা নিয়ে দিছি, টাকা অনেক টাকা পূরণ করছি। আমার কাছ থেকে সিদ্দিক 1,80,000 টাকা নেয়, কিন্তু সে আমাকে চাকরি নিয়ে দিবে বলে সে আমাকে ঘুরাতে থাকে। দীর্ঘ 2 বছর সে আমাকে ঘুরায়, তার বাড়িতে গেলে সে থাকে না, মানে পাড়া প্রতিবেশীর ওখানকার অনেক অসহায় গরিব লোকদের কাছ থেকে প্রায় শত শত লোকের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু কাউকে চাকরি দিতে পারেনি। প্রায় কমপক্ষে 250 লোকের কাছ থেকে এনজিওতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের কিছু সাগরিত আছে, এই সাগরিতের সহযোগিতায় অনেক পরিবারকে নিঃস্ব করে ফেলছে। এই শাহ ইউসুফ একটা এত বড় প্রতারক যে প্রতারকের কোনো শাস্তি অবধি হয়নি। নাম সর্বস্ব এনজিওর নির্বাহী পরিচালক ইউসুফ সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পুলিশ বলছে ইউসুফ সিদ্দিকের প্রতারণার বিষয়টি শুনেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইউসুফ সিদ্দিকী নামে একজন প্রতারক ভুয়া একটা এনজিও খুলে স্থানীয় কিছু যুবক যারা চাকরি পাওয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় বলে আমি শুনেছি, এবং এ ব্যাপারে এখনও অভিযোগ আমি পাই নাই। অভিযোগ পাইলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 2015 সালে নাকাইবিল পানি ব্যবস্থাপনা নামে একটি সমবায় সমিতির 42 সদস্যের স্বাক্ষর জাল করে অগ্রণী ব্যাংক থেকে 13,30,000 টাকা উত্তোলন করে প্রতারক ইউসুফ সিদ্দিক। সে খবর সময় সংবাদে প্রকাশে তোপের মুখে টাকা পরিশোধ করে সে। সময় সংবাদ, গাইবান্ধা।